আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটি করে থাকেন, যদি ঈসা মসীহ কথা বলার জন্য আরামীয় ভাষা ব্যবহার করে থাকেন, তবে ইঞ্জিল শরীফের ভাষা গ্রিক হলো কেন? এটি একটি ভালো প্রশ্ন। এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই। আমরা জানি যে ঈসা মসীহ বিবি মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলেন, যিনি ছিলেন একজন বনি ইসরায়েলীয়। বনি ইসরায়েলীয়রা সাধারণত আরামীয় বা সমগোত্রীয় হিব্রু ভাষায় কথা বলতেন। এই কারণে অনেক মুসলিম ভাইয়েরা ভুল করে ভাবেন যে মূল ইঞ্জিল শরীফ আরামীয় ভাষায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু এটি সত্য নয়। এমনকি কুরআন থেকেও আমরা প্রমাণ পাই যে মূল ইঞ্জিল শরীফ গ্রিক ভাষায় লেখা হয়েছিল, সূরা আল মাইদা আয়াত 46। আর আমি তাদের পিছনে মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে, এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল, এতে রয়েছে হেদায়েত ও আলো। যে কিতাব ঈসা মসীহের উপর নাজিল হয়েছিল তার নাম ইঞ্জিল। ইঞ্জিল এই শব্দটি বাংলা নয় এবং আরবিও নয়, কিন্তু এটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ সুসংবাদ। উইকিপিডিয়ার আরবি সংস্করণও বলছে যে ইঞ্জিল শব্দটি গ্রিক এওয়াংগেলিয়ন শব্দ থেকেই আরবি করা হয়েছে, যার অর্থ সুসংবাদ। আপনি কি নিজেকে কখনো জিজ্ঞেস করেছেন যে কেন ঈসা মসীহের কাছে নাজিল হওয়া কিতাবের একটি গ্রিক নাম রয়েছে? ইঞ্জিল শরীফের একটি গ্রিক নাম রয়েছে কারণ এটি মূলত গ্রিক ভাষায় লেখা হয়েছিল। যেভাবে মোশার উপর নাজিলকৃত কিতাবকে তোরাত বলা হয়, যা একটি হিব্রু শব্দ কারণ তোরাত হিব্রু ভাষায় লেখা হয়েছিল, ঠিক একইভাবে ঈসা মসীহের উপর নাজিলকৃত গ্রন্থকে বলা হয় ইঞ্জিল, যা একটি গ্রিক শব্দ কারণ এটি গ্রিক ভাষায় নাজিল হয়েছিল। কিন্তু ইঞ্জিল শরীফ আরামীয় বা হিব্রু ভাষায় না হয়ে কেন গ্রিক ভাষায় লেখা হয়েছিল? বর্তমানে ইংরেজি যেমন আন্তর্জাতিক ভাষা, তেমনই ঈসা মসীহের সময়ে গ্রিক ছিল তখনকার আন্তর্জাতিক ভাষা। মাবুদ চেয়েছিলেন ইঞ্জিল শরীফ যেন সব জাতির জন্য একটি বই হয়ে ওঠে, সেজন্যই তিনি গ্রিক ভাষায় ইঞ্জিল শরীফ নাজিল করেছিলেন। ইঞ্জিল শরীফে ঈসা মসীহ তার সাহাবীদের বলেছেন, এজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো, পিতা পুত্র ও পাক রুহের নামে তাদের তরিকাবন্দি দাও, আমি তোমাদের যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। ঈসা মসীহ শুধুমাত্র বনি ইসরায়েল থেকে উম্মত পেতে চাননি, বরং তিনি চেয়েছিলেন যেন তার সাহাবিরা সমস্ত জাতির মধ্য গিয়ে সমস্ত জাতি থেকে তার উম্মত করেন। এমনকি কুরআন বলে যে ঈসা মসীহ সকল জাতির জন্য। সূরা মরিয়ম আয়াত 21-এ ফেরেশতা জিব্রাইল মরিয়মকে বললেন যে তার একটি সন্তান হবে, তিনি হবেন মানুষের জন্য নিদর্শন। তিনি বলেননি যে তিনি কেবল বনি ইসরায়েলদের জন্য নিদর্শন হবেন, কিন্তু মানুষের জন্য নিদর্শন বলেছেন। ঠিক একইভাবে সূরা আল আম্বিয়া 91 আয়াতে মরিয়ম এবং তার ছেলের কথা এভাবে বলা হয়েছে, আর স্মরণ করো সে নারীর কথা যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য করেছিলাম এক নিদর্শন। এখানে আবার আমরা দেখতে পাই যে ঈসা মসীহ একটি চিহ্ন বিশ্ববাসীর জন্য। আলেকজান্ডার দ্য গ্রেট তার গ্রিক সাম্রাজ্য প্রসারিত করার পর তিনি যে ভূখণ্ড জয় করেছিলেন তার উপর গ্রিক ভাষার ব্যাপক প্রভাব পড়তে শুরু করে। রোমান সাম্রাজ্যের আগমনের পরও গ্রিক ভাষার ব্যাপক প্রভাব অব্যাহত ছিল। এমনকি ইঞ্জিল শরীফ থেকেও আমাদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে যা দেখায় যে প্যালেস্টাইনে গ্রিক ভাষার ব্যাপক প্রভাব ছিল। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। ঈসা মসীহের সময়ে এমনকি জেরুজালেমের শাসক ইহুদি পরামর্শককে সানহেড্রিন বলা হতো, যা একটি গ্রিক নাম। এমনকি ঈসা মসীহের কিছু সাহাবের নাম গ্রিক ছিল, যেমন আন্দ্রিয় এবং ফিলিপ। ইঞ্জিল শরীফ বলে যে যখন ঈসা মসীহকে ক্রুশে চড়ানো হয়েছিল, রোমান শাসনকর্তা পিলাত ক্রুশের উপরে লিখেছিলেন যে নাসরতের ঈসা ইহুদিদের বাদশাহ। এই লেখাটি হিব্রু, রোমিও আর গ্রিক ভাষায় লেখা ছিল। পিলাত চেয়েছিলেন যে সমস্ত লোকেরা যারা ঈসা মসীহের ক্রুশের পাশ দিয়ে যাচ্ছিল তারা যেন লেখাটি পড়তে পারে। তিনি যে লেখাটি গ্রিক ভাষায় অন্তর্ভুক্ত করেছিলেন তা থেকে জানা যায় যে সেই সময় প্যালেস্টাইনে এমন লোক ছিল যারা গ্রিক ভাষাতেও কথা বলতেন। ইঞ্জিল শরীফ আমাদের বলে যে ঈসা মসীহ রোমান শাসনকর্তা পিলাতের সাথে ব্যক্তিগত কথোপকথন করেছিলেন। রোমান শাসনকর্তার সাথে যোগাযোগ করার জন্য ঈসা মসীহ কোন ভাষায় কথা বলেছিলেন? ইঞ্জিল শরীফ বলে না, তবে সম্ভবত ঈসা মসীহ তার সাথে গ্রিক ভাষায় কথা বলেছিলেন, কারণ আমরা জানি যে
রোমান শাসনকর্তা ইহুদিদের ভাষা শিখতে বাধ্য ছিলেন না, কিন্তু ইহুদিরা তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়ার জন্য গ্রিক ভাষা শিখতে বাধ্য ছিল। একইভাবে ইঞ্জিল খুব স্পষ্টভাবে বলে যে হযরত পৌল যখন রোমান প্রধান সেনাপতির সাথে কথা বলতে চেয়েছিলেন, তখন তাকে তার সাথে যোগাযোগের জন্য গ্রিক ভাষা ব্যবহার করতে হয়েছিল। উপসংহারে আমরা 100% নিশ্চিত যে মূল ইঞ্জিল শরীফ গ্রিক ভাষায় লেখা হয়েছে। মাবুদ এই কিতাবটি গ্রিক ভাষায় নাজিল করতে চেয়েছিলেন কারণ গ্রিক ছিল আন্তর্জাতিক ভাষা এবং তিনি চেয়েছিলেন যে এই কিতাবটি যতটা সম্ভব মানুষ যেন পড়তে পারে। আপনি যদি অরিজিনাল বা মূল ইঞ্জিল শরীফ পড়তে চান, যার মূল ভাষা গ্রিক এবং বাংলা অনুবাদ উভয় রয়েছে, তাহলে আপনি কিভাবে এটি পেতে পারেন সে সম্পর্কে আরও তথ্যের জন্য প্রকাশিত সত্য .com এ যান।